वेलकम इन आवर इलर्निंग क्लासेस। आगे दिन मतई आमी तोमादेर माझे आबार उपस्थित होयेछि। आजके आमी एकादश श्रेणी क्लास इलेवेनेर चैप्टार वानेर सेटेर धारणा पढ़िएछिलाम और आज के सेटे धारणाटाई पढ़ा तब एक अन्यरकम भावे पढ़ा। आगे दिन जतटा पढ़िएछिलाम ठीक तार पर थेकेई पढ़ा। आगे दिन आमी एई सेटटी एकटी सेट बोलेछिलाम एबं एइटी छिलो तार इउनिभार्सल सेट, तार कमप्लीमेंट बोलेछिलाम एइटा। तो एबार आमी एई कमप्लीमेंटेर कमप्लीमेंट बोझाबो, माने ए सेटेर कमप्लीमेंटेर कमप्लीमेंट कि हय ना ता तोमरा देखतेई पाच्छो। ए सेटेर कमप्लीमेंट होच्छे बाकी एलिमेंटगुलो जेगुलो एते नेई। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট সেটে যেগুলি নেই, যেগুলি আছে সেগুলি কোথা থেকে বাদ দেব? ইউনিভার্সাল সেট থেকে। তাহলে এ কমপ্লিমেন্ট সেটটি কি দাঁড়ালো? 1, 2, 3। আর এই 1, 2, 3 সেটটা কি? সেটা হচ্ছে এ। অতএব এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হলো কোন সেটটি? এ সেটটি। এটি গেল এ প্রথম ধারণা। দ্বিতীয় ধারণাটি হলো, আগের দিন আমি তোমাদের বলেছিলাম এ হচ্ছে একটি সেট, বি হচ্ছে, অতএব এ মাইনাস বি সেটটি কি হলো? ওয়ান। এ সেটের যে সমস্ত এলিমেন্ট বি সেটে ঢুকে আছে তাদের বাদ দিয়ে দিলাম। একইভাবে বি মাইনাস এ সেটটি কি হবে? না, বি মাইনাস এ সেটটি হবে। এবারে এই এ মাইনাস বি সেটের ধারণাটি হচ্ছে যে যে সমস্ত এলিমেন্ট এ সেটে আছে সেই সমস্ত এলিমেন্টকে কোথা থেকে বাদ দেবো? বি থেকে বাদ দেবো। তাহলে আমি বি থেকে বাদ দিচ্ছি মানে এই যে ওয়ান বা এই যে পাঁচ এলিমেন্টটি বি সেটের কোথায় থাকবে? কমপ্লিমেন্টে থাকবে। অর্থাৎ এটাকে লেখা যায় এ ইন্টারসেকশান বি এর কমপ্লিমেন্ট। একইভাবে বি মাইনাস এ সেটটিকে কিরাম লেখা যায়? বি ইন্টারসেকশান এ এর কমপ্লিমেন্ট। মানে কি? এর যে সমস্ত এলিমেন্ট কোথায় ঢুকে আছে? বি সেটে ঢুকে আছে। তাহলে বি সেটে ঢুকে আছে সেগুলিকে বাদ দেবো। তাহলে বি সেটে নেই মানে কোথায় আছে? বি এর কমপ্লিমেন্টে আছে। সুতরাং এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট, বোঝা গেছে? একইভাবে বি মাইনাস এস ওয়ান বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। এইবারে আমি তোমাদের কিছু ধর্মাবলীর চিত্র সহ আজকে শেখাবো। আগের দিন বেশ কয়েকটি চিত্র আমি এঁকেছি, সেই সম্পর্কিত আরও বেশ কয়েকটি চিত্র আমি আজকে আঁকব। তা সেটি আঁকার আগে আমি ভেন ডায়াগ্রাম বলে একটি ডায়াগ্রাম হয় সেটি সম্পর্কে তোমাদের পরিচয় ঘটিয়ে দিতে চাই। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রাম কথার মানে কি? ভেন ডায়াগ্রাম কথার মানে হচ্ছে কোনো একটি সেটকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। এই সেটটিকে যে চিত্রের মাধ্যমে উপস্থাপন আমি করে দিলাম, যেখানে তোমার ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট এবং এ হচ্ছে সেট, এইটিকে বলা হয় ভেন ডায়াগ্রাম। কেন এই ভেন ডায়াগ্রাম আমরা নিয়ে এলাম? কারণ আমরা বহু কিছু প্রমাণ হাতে কলমে করার থেকে ছবিতে এঁকেই করতে বেশি পছন্দ করি, যার জন্য আমি ভেন ডায়াগ্রামটা নিয়ে এলাম। আজকেও আমি তোমাদের বেশ কয়েকটি প্রমাণ দেখাবো যেগুলি হাতে কলমে বোঝাচ্ছে বা প্রমাণ করাচ্ছে। তোমরা যেমন ক্লাস 9-10 উপপাদ্য প্রমাণ করেছো, সেই উপপাদ্য প্রমাণের চেয়ে মনে হবে যেন একটু ছবিতে এঁকে করলেই জিনিসটাকে ভালো হয়। তা আমি সেই জায়গাটা তোমাদের বোঝানোর জন্যই ভেন ডায়াগ্রামটা নিয়ে এলাম। তো চলো কিছু প্রমাণ দেখি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে। যেমন প্রথম প্রমাণটি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ তিনটি সেটের একে বলা হয় সংযোজন নিয়ম। তোমরা যা জানো যে এই নিয়মটিকে বলা হয় বিনিময় নিয়ম আর এই নিয়মটিকে বলা হয় কি নিয়ম? সংযোজন নিয়ম, যেখানে এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ হয়, যেখানে এলিমেন্টগুলো কি হয়? ইন্টারচেঞ্জ
হয়। সুতরাং এটিকেও আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। ভেন ডায়াগ্রাম আঁকার সময় তিনটি সেটের ভেন ডায়াগ্রাম আঁকার সময় তোমাদের যে বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটি হলো, আগে যে কোনো একটা সাইডে রাখবো সেটিকে বাঁদিকে রাখবো, অন্য সাইডটিকে তার বিপরীত দিকে আঁকবো। যেমন দেখো, প্রথমে আমি এই টির ভেন ডায়াগ্রাম আঁকব। তো এটি হলো এ সেট, এটি হলো বি সেট, এটি হলো সি সেট। এ বি এবং সি বাইরে এদের ইউনিভার্সাল সেট। এবারে তোমার প্রথমে কার ইউনিয়ন আছে? বি এর সঙ্গে সি এর ইউনিয়ন। আগের দিনে আমি বলেছি বি এর সঙ্গে সি এর ইউনিয়ন কথার মানে তোমার সমস্ত অঞ্চলটা, বি এবং সি এর সমস্ত অঞ্চলটা। তাহলে কোনটি হবে? এই গোটা অঞ্চলটি হবে বি এবং সি এর ইউনিয়ন। এবারে আমি তার সঙ্গে কার ইউনিয়ন করব? এ এর ইউনিয়ন করব। এর সঙ্গে কার ইউনিয়ন? বি ইউনিয়ন সি এর ইউনিয়ন। সো বি ইউনিয়ন সিটা কোনটা একে নিয়েছি, তার সঙ্গে এর ইউনিয়ন করা মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে সমস্ত এই জায়গাটাই হচ্ছে, এ হচ্ছে এই জায়গাটি, তার সঙ্গে বি ইউনিয়ন সি এর জায়গাটি হচ্ছে কোনটি? এইটি। সো এই গোটা অঞ্চলটা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন কি সি। এটি গেল বাম দিকটি। এবারে আমি ডান দিকে আসবো। আমি বলেছি আলাদা আলাদা করে করব। ডান দিকে যখনই আমি দেখো আসব, তখন আমি প্রথমে কার ইউনিয়ন করব? এ ইউনিয়ন বি। এটি এ সেট, এটি বি সেট, এটি সি সেট, এটি ইউনিভার্সাল সেট। প্রথমে কার সঙ্গে কার? এ ইউনিয়ন বি। অর্থাৎ এ ইউনিয়ন বি কথার মানে এই গোটা অঞ্চলটি, এ ইউনিয়ন বি। এরপরে এ ইউনিয়ন বি এর সঙ্গে কার ইউনিয়ন করব? সি এর ইউনিয়ন করব। তো কার ইউনিয়ন করব? এ ইউনিয়ন বি এর সঙ্গে সি এর ইউনিয়ন। তাহলে সি এর যখন ইউনিয়ন করব, এইটি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যেটা করেছি আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। চিত্র দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, একই চিত্র। অতএব আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন। এইটি হলো আমার কনক্লুশন। এই প্রমাণটিকে হাতে কলমে করার চেয়ে বা লিখে করার চেয়ে উপপাদ্যের মতো আমার মনে হলো যেন এটিকে ছবির মাধ্যমে দেখানোই তোমাদের কাছে বোধগম্য হবে, কারণ ছবি মানুষের কাছে, ভালো ছবি অ্যাট্রাক্টিভ হয়, এটি হলো তার ব্যাপার। পরীক্ষায় তোমরা এটি করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটি প্রমাণ দেখাই, সেই প্রমাণটি হলো এটি গেল ইউনিয়নের প্রমাণ। এবার এই আরেকটি প্রমাণ হচ্ছে এরপরে তোমাদের যে ধারণাটি আমি উপস্থাপন করব সেটি হলো এই ধারণাটি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটিকে আমি রাশিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তো প্রথমে আমি আগের মতনই টেনে নিচ্ছি ছবি, দেখো তোমরা বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব। এটি হলো এ, এটি হলো বি, এটি হলো সি। প্রথমে কার সঙ্গে কার ইন্টারসেকশন? বি এর সঙ্গে সি এর। তো বি এর সঙ্গে সি এর ইন্টারসেক্টিং জায়গাটি কি? এইটি বি ইন্টারসেকশন সি। এরপরে আমি কার সঙ্গে ইন্টারসেক্টিংয়ে যাব? এ এর সঙ্গে।
बार बार ही एक विषय बोले देवार जे तुम्हारा जखन चित्रेर माध्यमे आँकबे তখন যেন অবশ্যই ইউনিভার্সাল কথাটি এই কথাটি বাইরে ব্যবহার করবে, তাছাড়া এই চিত্রটি অসম্পূর্ণ। তো প্রসঙ্গে ফিরে আসি, এই এর সঙ্গে কার ইন্টারসেকশনটা নেব, বি ইন্টারসেকশন সি। তো এর সঙ্গে বি ইন্টারসেকশন সিটা তোমরা বুঝতেই পারছ এইটুকু জায়গাটি হবে, এইটুকু জায়গাটি হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবারে আমি আসি ডান দিকে, ডান পাশে যখন আসব প্রথমে কার সঙ্গে কার ইন্টারসেকশন আমি যাব, এর সঙ্গে বি এর। তো এর সঙ্গে বি এর ইন্টারসেকশন কোনটি? এইটি। এরপরে আমি এ ইন্টারসেকশন বি এর সঙ্গে কার ইন্টারসেকশনে যাব, সি এর। তো দেখো তোমরা এ ইন্টারসেকশন বি হলো এটা, তার সঙ্গে সি এর ইন্টারসেকশন মানে এইটুকু জায়গাটিকে বোঝাচ্ছে, এইটুকু জায়গাটিকে বোঝাচ্ছে। আমি যেহেতু খুব ক্ষুদ্র অঞ্চল আমি একটু ড্র্যাফট করে দিলাম, এ হলো এটি। বা আরেকটু যদি লিখি ঠিকঠাকভাবে, বা ছবিটি যদি আরেকবার ঠিকঠাকভাবে আঁকি, তাহলে তোমরা সচরাচর বুঝতেই পারবে যে ছবিটি হলো এরকম। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কোন অঞ্চলটি? এই অঞ্চলটি, বোঝা গেছে? সুতরাং এ ইন্টারসেকশন বি তার সঙ্গে সি এর ইন্টারসেকশন হলো এই অঞ্চলটি। এবারে তোমরা দেখো যে এইটির সঙ্গে এইটির কিন্তু কোনো পার্থক্য নেই, এই ছবিটির সঙ্গে এই ছবিটির কোনো রকম কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না, অতএব দুটো সেটই সমান। অতএব আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটি হলো আরেকটি প্রমাণ। এরপরে আমি তোমাদের যে প্রমাণটি উপস্থাপন করব সেই প্রমাণটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। সেই প্রমাণটি হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটি সূত্রকে একই সাথে বলা হয় ডি মরিগ্যানস ল বা ডি মরগ্যানের সূত্র। যে কোনো একটি প্রমাণ তোমাদের কাছে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন যদি করি, অন্যটা আশা করি তোমরা করতে পারবে। তো চলো এই বাঁদিকের প্রমাণটিকেই আমি উপস্থাপন করছি ডায়াগ্রামের মাধ্যমে। তো প্রথমেই আমি এটা এ এবং এটা বি, এর কি আছে? ইউনিয়ন আছে। তো এর ইউনিয়ন হচ্ছে এই গোটা অঞ্চলটি। এবার এই গোটা অঞ্চলটির কি চেয়েছে আমার কাছে? কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কিরকম হবে? কমপ্লিমেন্ট হবে, এইটি হলো গোটা অঞ্চলটি, তার কমপ্লিমেন্ট মানে তার বাইরের অঞ্চলটি। তো তার বাইরের অঞ্চলটি কিরম হবে? এই গোটা অঞ্চলটি হলো তার বাইরের অঞ্চল, ছবিতে যেরকমভাবে দেখিয়েছি এইটিকে বাদ দিয়ে গোটা অঞ্চলটি হলো তার বাইরের অঞ্চল, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হলো। এবারে আমি যাব বাম পার্শ্বে, প্রথমেই আমি আঁকব এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি অঞ্চলটি, এই যে এ বাদ দিয়ে বাকি অঞ্চলটি। এরপরেই আঁকব বি এর কমপ্লিমেন্ট।
বি কমপ্লিমেন্ট কথার মানে বি কমপ্লিমেন্ট কথার মানে বি বাদ দিয়ে বাকি অঞ্চলটি, এটি হলো বি এর কমপ্লিমেন্ট। এইবারে তাদের কি নেব, ইন্টারসেক্টিং পোর্শন। এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের কমন অঞ্চল বা ইন্টারসেক্টিং পোর্শন, আগে তিনি বলেছি তাদের কমন অঞ্চলটি কি হবে, তাদের কমন অঞ্চলটি তোমরা বুঝতেই পারছ হবে এই জায়গাটা, কেন হবে কমন জায়গা, কারণ দেখো এই পোর্শনটা, এই যে এই দিকের এইখানটুকু পোর্শন, এই পোর্শনটি বি এ ঢুকে আছে, একইভাবে এই পোর্শনটি এ ঢুকে আছে কিন্তু এখানে ঢুকে নেই, এটিও যেমন এখানে ঢুকে আছে এখানে ঢুকে নেই, এটিও তেমন এখানে ঢুকে আছে এখানে ঢুকে নেই। সুতরাং এই যে বাইরের এইটিকে এবং এইটিকে যদি আমি বন্ধ করে দিই, এই ছবিটিকে এবং এই ছবিটিকে যদি আমি বন্ধ করে দিই, তাহলে বাকি যে অঞ্চলটা সেটাই হলো এদের কমপ্লিমেন্ট অঞ্চলটা। সো এটি হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই ছবিটির সঙ্গে এই ছবিটির কোনো তফাত নেই, সুতরাং এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একইভাবে তোমরা ইন্টারসেকশনটাকেও প্রমাণ করতে পারবে ডায়াগ্রামাটিক প্রেজেন্টেশনের মাধ্যমে আশা করি। এরপরে আরও দুটি গুরুত্বপূর্ণ সূত্রাবলী আমি তোমাদের শেখাবো, সেই সূত্রাবলীগুলোর হলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রাবলী দুটি, সেই সূত্রাবলীগুলো হলো দুটি সূত্র বলেছি আমি, একটিরও দেখিয়ে দেবো তোমাদের রাশিচিত্রের মাধ্যমে, অন্যটি আশা করি তোমরা পারবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, যে কোনো একটি শেখালি তোমরা আশা করি অন্যটি বুঝতে পারবে। সো আমি প্রথমেরটাই দেখাচ্ছি, প্রথমে আমাকে আঁকতে হবে বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি অঞ্চলটা তোমাদের বহুবার আগেই দেখিয়েছি, সেটা হচ্ছে এইটুকু অঞ্চলটি হলো বি ইন্টারসেকশন সি। এবার তার সঙ্গে কার ইউনিয়ন করব, এ ইউনিয়ন করব, কার ইউনিয়ন করব, এর ইউনিয়ন করব, তাহলে এর ইউনিয়ন করলে হবে এই গোটা অঞ্চলটি, হলো। এরপরে আমি আঁকব এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি, এটি তো গেল প্রাথমিকটা, যেহেতু নিচে নিচে লিখিনি একটু সাইডে লিখেছি তোমরা বুঝে নিও, এটি হলো প্রথম পার্টটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এরপরে আমি আঁকব প্রথম ছবিটি এ ইউনিয়ন বি, প্রথমে কি ছবিটি আঁকবো বলেছি আমি, এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি এর ছবিটি হলো এইটি, এরপরে আঁকবো এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ছবিটি কি করে আঁকবো, এটি হলো এ ইউনিয়ন সি,
এরপরে এদের কি অঞ্চল বলেছে? ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আছে তো কমন অঞ্চল। তো কমন অঞ্চল হলে কি নেব? কমন অঞ্চল কার কার? এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি। সেই কমন অঞ্চলটি হলো, দেখো তোমরা প্রত্যেকেই দুটি ছবি দেখে বুঝতে পারছো, এইটি যেটি এর মধ্যেও ঢুকে আছে আবার এর মধ্যেও ঢুকে আছে, এই দেখো এইটুকু এবং এইটুকু পোর্শন, এর মধ্যেও ঢুকে আছে এইটুকু, এই গোটাটা এবং এইটুকু পোর্শন, এর মধ্যেও ঢুকে আছে এবং এর মধ্যেও ঢুকে আছে। সো এটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। অতএব এইটির সঙ্গে এই ছবিটির কোনো পার্থক্য নেই, অতএব আমি লিখতে পারি এই সূত্রটি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। একইভাবে তোমরা এটাও প্রমাণ করতে পারবে চিত্রের মাধ্যমে, আশা করি। এই প্রমাণগুলিকে, এই এতক্ষণ যে ধরনের প্রমাণ তোমাদের আমি শিখিয়েছি আগের ধারণা থেকেও এবং এই ধারণার মাধ্যমে, তোমরা এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রমাণ চিত্রের মাধ্যমে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে তোমরা করতে পারো। এই বিষয়ে একটু বলে রাখি, এই যে প্রমাণগুলি এখন আমি দেখালাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, আরও কন্টিনিউশন যেগুলো পড়েছি। এই ধরনের প্রমাণগুলিকে বলা হয় বীজগাণিতিক সূত্রাবলীর প্রমাণ। তোমরা যেমন অ্যালজেব্রায় পড়েছো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, তেমনই সেটের যখন বিভিন্ন প্রমাণ আমরা করব তখন উইথ দ্য হেল্প অফ দিস এর প্রমাণগুলি সাহায্য নিয়ে আমরা করব। যেমন তোমাদের একটা প্রমাণ আমি দেখাই, তোমরা দেখলেই আশা করছি জিনিসটা সম্পর্কে বুঝতে পারবে। তোমাকে যদি আমি এই প্রমাণটা করতে বলি যে এক্স মাইনাস ওয়াই ইন্টারসেকশন ওয়াই, প্রমাণটি কি হবে, তাহলে তুমি সেই প্রমাণটি করার জন্যে দুটি পদ্ধতি নিতে পারো। একটি পদ্ধতি হলো ভেন ডায়াগ্রাম এবং আরেকটি পদ্ধতি হলো বীজগাণিতিক সূত্রাবলী। তা প্রথমে আমি এটাকে যে এখন যেটা তোমাদের এখনই শেখালাম সেই ভেন ডায়াগ্রামে যাই। সেই ভেন ডায়াগ্রামে যখন যাব আমি, সেই ভেন ডায়াগ্রামে গেলে প্রথমে আমি এইটিকে টানলাম এক্স এবং এইটিকে টানলাম ওয়াই, দুটি সেট। প্রথমে আমি কি করব, এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স সেটটিকে ওয়াই থেকে কি করব, বাদ দেবো। সেই বাদ দিলে কোন সেটটি পড়ে থাকবে, এইটুকু অঞ্চলটি পড়ে থাকবে। হলো, তার সঙ্গে আমি কার ইন্টারসেকশনে যাব, ওয়াইয়ের ইন্টারসেকশনে যাব। তো সেটি করলে কি দাঁড়াবে, তার সঙ্গে আমি কার ইন্টারসেকশনে যাব বলেছি, ওয়াইয়ের ইন্টারসেকশনে যাব। তো দেখো, তার সঙ্গে এই এইটুকু অঞ্চলের সঙ্গে যদি আমি ওয়াইয়ের ইন্টারসেকশনে যাই, তাহলে কি আমরা কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি? পাচ্ছি না, কারণ এইটি হলো এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে এইটি পুরো সেপারেট সেট, কোনো কানেকশন নেই। সুতরাং কী পাচ্ছি আমি, ফাই। অতএব এই রেজাল্টটি কী হলো, কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি না, এলিমেন্ট হলো ফাই। এটি গেল ভেন ডায়াগ্রাম দিয়ে, কারণ দেখো এইটি হলো এক্স পোর্শন, এক্স মাইনাস ওয়াই পোর্শন, এবং টোটালি এইটা হলো ওয়াই, টোটালি এইটা হলো ওয়াই। তো এইটি হলো এক্স মাইনাস ওয়াই ইন্টারসেকশন ওয়াই,
तो कोनो कनेक्शन नहीं एटी संगे एटीर कोनो रकम कोनो कमन एलिमेंट नहीं सो एटी हो गेलो कि फाइव ये छविटी थी देखाते पारतम किन्तु एटा एकटू एक्सट्रा आँकलाम तुम्हरा एटा थेकेओ पारबे एटी एक्स माइनस वाई एटी एटी हलो वाई एटीर संगे एटार कोनो रकम कोनो सम्पर्क नहीं सुतरां एक्स माइनस वाई इंटरसेक्शन वाई कत हो गेलो फाइव आ नाल सेट आशा करी बुझते पे एरपे एटे जो हमें बीजगणितिक सूत्रावल प्रयोग कर जाब कें बीजगणितिक सूत्रावल भेन डायग्राम पर ही कारण अनेक समय एमो देखा जाए भेन डायग्राम एक आँकते गए समय लेगे जाने देखा जा बीजगणितिक सूत्रावल प्रयोग कर ले तुम्हारे क्या और सुविधा हो जाने बीजगणितिक सूत्रावल प्रयोग करब जमन देखो एक आगे ए माइनस बी कथार मानी हे ए इंटरसेक्शन की बी ए कमप्लीमेंट तो ये हलो एक्स इंटरसेक्शन वाइर कमप्लीमेंट तार संगे कार इंटरसेक्शन आछे वाइर ये सूत्रटी तुम्हारा देखिए आशा करी बुझते कि सूत्र ना आमी एक आगे बोले ए इंटरसेक्शन बी इंटरसेक्शन सी समान ए इंटरसेक्शन बी इंटरसेक्शन की सी अतए एटीके लेखा जाए एक्स इंटरसेक्शन वाई इंटरसेक्शन वाइर कमप्लीमेंट आगे दिन ही तुम्हारे जे एर संगे एर कमप्लीमेंट कर ले नाल सेट वॉयड सेट है अतए एक्स इंटरसेक्शन एटी की हलो वॉयड सेट और को सेटर संगे को वॉयड सेटर इंटरसेक्शन कर ले फाइ है ये हलो बीजगणितिक सूत्रावल प्रयोग कर प्रमाणटी करल এই রকম করে তোমরা আরো প্রমাণ করতে পারো যেমন আরেকটি প্রমাণ আমি তোমাদের দেখাই যে x কমপ্লিমেন্ট মাইনাস y কমপ্লিমেন্ট কি হবে এটি ভেন ডায়াগ্রামে যাব না এটি ডাইরেক্ট সূত্রাবলী প্রয়োগ করে আমি করব তোমাদের সামনে তো এটির প্রমাণ কি হবে x কমপ্লিমেন্ট ইন্টারসেকশন y কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কারণ আমরা জানি a মাইনাস b সমান ए इंटरसेक्शन बी एर की कमप्लीमेंट प्रथम ही तुम्हारे क्लस आज के बोले जे ए कमप्लीमेंटर कमप्लीमेंट कि सेटटी है अतए वाइर कमप्लीमेंट हलो सेटटी कमप्लीमेंटर कमप्लीमेंट हलो सेटटी एबार एटीके किराम लेखा जाए वाई इंटरसेक्शन एक्सर कमप्लीमेंट तुम्हारा देखो ए इंटरसेक्शन बी कमप्लीमेंट मान कि ए माइनस बी তোমরা প্রমাণটি এখানেও রেখে দিতে পারো আবার ভেঙেও লিখতে পারো কোনো অসুবিধে হওয়ার কথা নয় এটিকে কিরাম লিখবো আমি ওয়াই মাইনাস এক্স কারণ ওয়াই মাইনাস এক্স মানে তোমার ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট আবার তুমি এটাকে এখানেও রেখে দিতে পারো কোনো অসুবিধে হবে না এই হলো আজকে তোমাদের বিষয়বস্তু সেটের ধারণার বিষয়বস্তু আমি আগের দিন উপস্থাপন করেছি এবং এই যে সূত্রাবলীগুলোর সাহায্যে প্রমাণ এগুলো হলো সেটের ধারণার আরেকটি বিষয়বস্তু এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট বা কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানিও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে এবং এই ক্লাস সম্পর্কে আরও জানতে আগ্রহী হলে তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এলআরএনআর অ্যাপটি ডাউনলোড করো এবং সেটিকে ব্যবহার করো